মোবাইল ফোনে খুদে বার্তায় ঘরে বসে প্রতিদিন 5 থেকে 10 হাজার টাকা বেতনে চাকরির প্রস্তাব পাঠানো হয় একটি লিংক, তাতে লাইক কমেন্টেই অ্যাকাউন্টে যুক্ত হয় কিছু টাকাও, পরে দ্বিগুণ লাভ সহ আসে বিনিয়োগের প্রস্তাব। সারা দিয়ে অনেকেই খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। চীন থেকে পরিচালিত চাকরির নামে অনলাইন প্রতারণার ফাঁদটি বেকারদের হাতিয়ে নেয়, এসব অর্থ পাচার হচ্ছে সে দেশটিতেই। চক্রের 4 এজেন্টকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাঝে মাঝে আসে মোবাইল ফোনে চাকরির অফার সম্বলিত খুদে বার্তা। কৌতূহল নিয়ে অনেকে এসব বার্তায় জবাব দিতে যোগাযোগ করেন। পরে আসে অ্যাপসে প্রবেশের লিংক, ক্লিক করলে রিভিউ দেয়া সহ কিছু কাজে টাকাও দেয়া হয়। পরের ধাপ বিনিয়োগের প্রস্তাব, সারা দিলেই বিপদের শুরু। গোয়েন্দা পুলিশ বলছে প্রতারণার এই ফাঁদটি পরিচালিত হয় চীন থেকে, বাংলাদেশেও আছে এজেন্ট। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। যে আপনারা আমাদের যে এই অ্যাপসটা গ্রহণ করবেন কি না, এই অ্যাপসটা গ্রহণ করলে আপনাদেরকে আমরা, আমাদের সাথে যদি আপনারা শেয়ার করেন আপনাদের আমরা কিছু টাকা দিব। তখন তারা বলে ইয়েস করলে, ইয়েস করে তখন তারা বলে যে আপনারা আমাদের 100 টাকা দেন, আপনাদের আমরা 500 টাকা দিব। এরকমভাবে লোভ দেখিয়ে মূলত কাজটা তারা করে। এবং একজন ব্যক্তি চাইনিজ থেকে এটা মনিটরিং করে, সেখানে যাবেন নামে এক ব্যক্তি আছে। প্রতারণাটি কয়েক বছর ধরেই চলছে জানিয়ে পুলিশের তথ্য পাচার হয়েছে বিপুল টাকা। এ কাজে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সম্পৃক্ততা খুঁজে বের করার চেষ্টা চলছে। একটা সিমে একটা বিকাশই খুলতে পারে। দেখা যাচ্ছে তাদের মোবাইলগুলিতে তারা একটা মোবাইলে 50টা, কোনো ক্ষেত্রে 100টা বিকাশ নম্বর দিয়ে তারা চাইনিজের কাছে পাঠিয়ে দিচ্ছে। আর যারা এগুলি হচ্ছে তারা প্রত্যেকেই এগুলিতে অ্যাপস যায়, টাকা দেয়, তারপরে তাদের কাছ থেকে এই টাকাগুলি সবগুলো নিয়ে নিচ্ছে। লক্ষ লক্ষ টাকা তারা এই চাইনিজরা হাতিয়ে নিচ্ছে। চক্রটি দেশের বিভিন্ন জেলায় এজেন্ট নিয়োগ দিয়ে প্রতারণা করছিল। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।